এটো বড় মেলা ফায়াস কে না নিয়ে যাওয়ার কারণে ফায়াস এর জাহাজ কে হলো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন। মেলাতে এত ভিড় ছিল যে আমার লাগতেছে সব সুপারম্যান এর ফাইট হইতাছে এত চিল্লাচিল্লি। মেলাতে ছিল চিংড়ি মাছ, তাই আমি চিংড়ি মাছ তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। এন্ড এই যে আমার চিংড়ি মাছ, এখন আমি খাবো, অনেক মজা ছিল গাইস। এই যে দেখেন তো, হ্যাঁ তুমি আসছো, হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো বলো, দেখেন শরম পাইবে অনেক। এখানে নিমকি মুরুলি সব বিক্রি করতেছিল, কাদের কাদের মুরুলি ভালো লাগে কমেন্টে অবশ্যই বলে যাবেন, আমি এখন নিয়ে নিলাম মুরুলি। এবং গাইস দেখেন এখানে এখন কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, তাই এখন আমি এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় না গাইস, এক জায়গায় যাবো, এটা একটু পরে বুঝবেন আপনারা আমি কোথায় যাচ্ছি। বড় মেলা থেকে এখানে মেলা থেকে আসার পর জানেন ফায়াসের রিয়াকশন কি, এই দেখেন করো টিঙ্গে টিঙ্গে না করতেছিল, করো তোমার কি এখন কিনে নেই পিঠা। এবং তোমরা এই ব্লগের জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব, চ্যানেলটি করে দাও জলদি 500 লাইকের ডিল।